হয় নিশ্চয়কৈ এই মুহূর্তত মই উপস্থিত আছো বঙাইগাঁও জেলার বৈতামারী সোতর নং রাষ্ট্রীয় ঘাইপথত। আর কব লাগবে যেহেতু আজি হয়েছে বঙাইগাঁও জেলার বৈতামারী ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ের বিদ্যালয় সপ্তাহের প্রথমটা দিন, আর এই প্রথমটা দিনতে এনেদরে সাংস্কৃতিক উপযাত্রাতে ধরে বারা রঙরিয়া সাংস্কৃতিক উপযাত্রার জমিতে দেখল পাওয়া গেছে। আমি ই নিউজ যদি দর্শক এই দৃশ্যাংশ দেখলে অনুরোধ জানিয়েছি এনেদরে আজির পর যেহেতু বারে রঙরিয়া সাংস্কৃতিক উপযাত্রা আয়োজন করা দেখল পাওয়া গেছে। আর এই মুহূর্তে যেহেতু বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যসূচী যেহেতু আজির পর আরম্ভ হব তার সংগত রাখি ইতিমধ্যে আজি বারে রঙরিয়া সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা দেখতে পাওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্নজনে বিভিন্ন সাজপাৰ ইতিমধ্যে আশা পরিলক্ষিত হয়েছে। কব লাগবে যেহেতু ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ের এক বর্ষের ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ের জয়ের ধ্বনিরে আকাশ পথাক কপাই তুলিছে সমগ্র বৈতামারী অঞ্চল। ইতিমধ্যে কব লাগবে আমি দৃশ্য দেখাইছো, ইয়া হচ্ছে দৃশ্য বৈতামারী ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ত। আমার ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ের এই উচ্চতিকা আয়োজনটা যেহেতু বাইদ আজির পর আরম্ভ হয়েছে ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয়ের বিদ্যালয় সপ্তাহ, ইয়ার সংগত রাখি আপনাদের হয় আমি পাঁচদিনিয়া কার্যসূচীরে মহাবিদ্যালয় সপ্তাহ আরম্ভ করেছো। আর এই বৈতামারী অঞ্চলটি যেহেতু আমার বিভিন্ন জনজাতির ভরপুর, আমার এই অনুষ্ঠানটির সচাকিয়ে মানে বহুত জনজাতির একটা মিশ্রণ আমি দেখবলে পাও এই কলেজখনত অহারে পৰা। আর সেই কারণে আমি তেনেকে বিভিন্ন জনজাতীয় সাজপার পিন্ধায় আমার লড়াছালীখানি ছাত্র ছাত্রীখানি আহিবলৈ দিছো। আর তেনেকে আমি এখানে সুন্দর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আরম্ভ করেছো শোভাযাত্রার প্রথম দিনের কার্যসূচী সাংস্কৃতিক শোভাযাত্রার আমি বর্ণাঢ্য সংস্কৃতি ইয়াতে বর্তাই রাখব বিচারিছো। আর এনডিটিভির পৰা আমি আটাই অসমবাসীকে আমার ইন্দিরা গান্ধী মহাবিদ্যালয় তরফৰ পৰা শুভকামনা জানাইছো। বৃহত্তম বৈতামারী অঞ্চলের বাকী ভাবে কি কব, ইয়ার যেহেতু আপনাদের সাংস্কৃতিক উপযাত্রা আছে কি বার্তা দিব খুঁজে আছে? বার্তা মানে এনেকুৱা এটা মহামিলন, আর যেনেকে আমি কিছুদিন আগতে আমি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল তেনেকে আমি রাম আয়োজন করেছো। আর বৈতামারী অঞ্চলে আমার সহায় সহযোগিতা সদায় আগবাই আছে, আরক্ষীবিলাকে আমার সহায় সহযোগ আগবাইছে, স্বাস্থ্য বিষয়াস আমার আছে সদায়, আর এনেদরে আমি আগন্তুক দিনতো সকলের সহায় সহযোগিতা পাম বলে আশা রাখিছো। আর আমি যিমান দূর পারো কার্য মানে আমি তেওঁলোকক দিবলৈ চেষ্টা করিম। ধন্যবাদ। আমি